পঞ্চমী গেল, ষষ্ঠী গেল, আজকে হইলেকা সপ্তমী। আমার জালাখান খেয়েও বুঝে না রে, দুই গুড় রাখছিলাম ভাবছিলাম মহালয়াত লইয়া গরমু, আল্লাহর মহালয়াত লইয়া পর্যন্ত করতাম। এদিকে যদি থাকে না ফকেট পয়সা, আমি কিতা লইয়া করতাম। আমার জালাখান কেউ বুঝতো না রে, কেউ বুঝতো না আমার জালা বেটি। তারা রাখছি না আমি কোনো খামের নাই, যে তারা টেকা দিয়ে আমার একটু ঘুরাইব। ভাবছি তারা যদি একটু টেকা উকা দিত, তেনি একটা বাইক লইলাম নে, মোটর সাইকেল বুম বুম করিয়া গেলাম নে। আল্লাহরে মন ফতুয়া দুইটারে ফটাইছিলাম, ইতা দিয়াও কোনো খাম হইল না। দূর বেটি লইয়া বলে আবার ঘুরতে যাচ্ছে বাবা, আমার সপ্তমী পঞ্চমী সব এমনি বইয়া ফুসকুনির ভাড়া বইয়া খাটাই দাম, ওটাও মজা। ও তুমি আইসো নি আমার জ্বালাইবার লেগিয়া, তোমার দেওয়ার কিরকম দেখতে লাগবো তো, এর লেগে তো দুইটা রাখছি। দেখছো নি শুনো, তোমরা তো আমার পয়সা দিয়ে সাহায্য করছো না, যখন আমার বেটির বেটির দুই বাইয়া হয়েছিল আমার দেও কিচ্ছু, ও খালি টাইন রে খোয়াই গিয়া টাইন আমার দিচ্ছেন 10,000 টাকা। বাকি এদিকে যখন দেখি এদিকে পছন্দ হয়ে যায়, এদিকে যখন দেখি এদিকে পছন্দ হয়ে যায়। আমার ভালো ভাই কোয়াটা মানে তারা সবে সামনে আমার, ও তুমিও আমার লগে বেমানি করলাই নি, আমার একটা লজ্জাও লাগে। কারণ হইলো মানে দুইটা বিয়া করা তোমার দুনিয়ার মধ্যে আপন বলতে খেয়ে নাই।